হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ভাইরাল রেসিপি যেটার নাম হচ্ছে জিওয়েবেল পটেটো নুডলস বা পটেটো মাশরুমস এই রেসিপিটা আমি অনেকবার ট্রাই করেছি আর প্রত্যেকবারেই দারুণ হয়েছে খেতে আর আজকে আমি যেভাবে বানিয়েছি এটা তো সুপার টেস্টি হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন সবাই আপনার অবশ্যই প্রশংসা করবে আর রেসিপিও একদম ইজি অবশ্যই ট্রাই করে দেখুন চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই তো বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি তিনটে সিদ্ধ আলু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এটা একদম গরম আছে আপনি দেখতে পাচ্ছেন তো হাত দিয়ে করা গেলে করতে পারেন আমার এখানে ভীষণ গরম এই জন্য আমি একটু ফোর্ক দিয়ে ম্যাশ করে নেব এক চামচ লবণ দিয়ে নিয়েছি আর ফোর্ক দিয়ে মানে কাটা চামচ দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশার দিয়েও করতে পারেন এখন খুবই গরম আছে এই আমি ফোর্ক দিয়ে করছি একটু পরে আমি হাত দিয়েই করব। তো এবার আমাদের একটা ডো তৈরি করতে হবে আর ডো তৈরি করার জন্য আমাদের ময়দা টাইপের আটা টাইপের কিছু একটা দরকার তো এর জন্য আজকে আমি ব্যবহার করবো ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন পটেটো স্টার্চ দিয়ে করতে পারেন আটা দিয়ে করতে পারেন বা চালের আটা দিয়েও করতে পারেন আর ময়দা দিয়েও করতে পারেন তো ময়দাটা আমরা অল্প অল্প দেবো আর যতটা লাগবে ততটা আমরা অ্যাড করে নেব অল্প অল্প করে দেবো একবারে খুব বেশি দেবো না আর কোয়ান্টিটি এমন কোনো বাধা ধরা কোয়ান্টিটি নেই আলুর মধ্যে কতটা পরিমাণ জল আছে ওই হিসাবে আপনার আটাটা লাগবে তো এখন একটু হালকা ঠান্ডা হয়েছে এখন আমি হাত দিয়েই করে নিচ্ছি আলুটা খুব সুন্দর করে ম্যাশ করেই আমরা ডোটা বানাবো মানে যখন মাখবো মাখার সময় আলুটা সুন্দর করে ম্যাশ করতে করতেই মাখবো আর কি তো যতটা লাগছে ততটা আমি আটা দিয়ে নিচ্ছি মানে ময়দা দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার বা পটেটো স্টার্চ থেকে ময়দা দিয়ে বানালে সেটা বেশি টেস্টি হয় আমি অনেকভাবে করে খেয়ে দেখেছি তো ময়দাটা সবচেয়ে বেশি টেস্টি লেগেছে আমার তো দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ছোট ছোট বল কেটে নেবো আর তা থেকে একটা ডিজাইন তৈরি করব। যে কোনো ডিজাইন করতে পারেন মাশরুমের ডিজাইন বলের ডিজাইন লম্বা লম্বা যে কোনো ভাবে আপনি করতে পারেন তো আজকে আমার ইচ্ছে ছিল মাশরুমের মতো করব। কিন্তু আমাদের কাছে যে প্লাস্টিকের বটল থাকে ওটা দিয়ে ঠিক মতো হচ্ছে না মানে খুব ছোট একটা দাগ পড়ছে এর জন্য একটা কাচের বোতল দরকার মানে মোটা মুখের বোতল দরকার তাহলে একেবারে পারফেক্ট মাশরুমের মতো হবে তো কাচের বোতল তো আমার কাছে নেই তাই এই যে ছোট্ট একটা বোতল আর একটা বড় বোতলের ঢাকনা এই দুটো দিয়ে এরকম করে আমি একটা রকম ডিজাইন বানিয়ে নিলাম আপনিও যেরকমভাবে পারেন সেরকমভাবে বানিয়ে নিন আর যদি থাকে কাচের বোতল দিয়ে আপনি একেবারে পারফেক্ট যেটা কোরিয়ান ভিডিওতে দেখে ছিলাম রকম করে একেবারে পারফেক্ট মাশরুমের মতো করে বানাতে পারেন তো যেরকম করেই হোক আর কি যেরকম শেপই হোক না কেন খেতে একই রকম হবে যে কোনো কোনোভাবে আপনি বানিয়ে নিন আর আটা যদি বোতলের মুখে লেগে যায় তাহলে বোতলের মুখে একটু আটা লাগিয়ে নিন মানে ডোটা যদি লেগে যায় তাহলে একটু শুকনো আটা লাগিয়ে নিন তারপরে এটা দিয়ে ডিজাইন করুন তাহলে একেবারে ঠিকঠাক মতো হবে আর হাতে লেগে গেলে হাতেও একটু আহ শুকনো ময়দা ডাস্ট করে নিন তারপরে বানান তো একেবারে পারফেক্টলি আপনার সমস্ত শেপগুলো ঠিকঠাক মতো তৈরি হবে তো চলুন সমস্তগুলো বানিয়ে নিন যেরকম সাইজরা আপনি বানাচ্ছেন সমস্তগুলো বানিয়ে নিন এগুলো বানানোর পরে আমাদেরকে এগুলোকে সিদ্ধ করতে হবে বা স্টিম করতে হবে ভাব করতে হবে তো আপনি চাইলে ভাব করতে পারেন আমি এখন সিদ্ধ করব তো সিদ্ধ করার জন্য অন্যদিকে আমি জল রেখেছি ফোটানোর জন্য আর এই দেখুন সমস্ত নুডলস গুলো নুডলস বা মাশরুম যাই বলুন না কেন এগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার চলুন সিদ্ধ করার জন্য এই দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার এই ফুটন্ত জলের মধ্যে আমরা একে একে করে সমস্ত মাশরুম গুলো দিয়ে দেব। আর আমাদের সিদ্ধ করতে হবে মোটামুটি বারো থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে একেবারে ফুললি হয়ে যাবে কোনো টেনশন রাখার দরকার নেই বারো থেকে পনেরো মিনিটের মধ্যে আপনি এটাকে নামিয়ে নেবেন আর এটা সিদ্ধ করতে হবে ফুল হিটে আর চাইলে পুরোপুরি যখন ফুটতে শুরু করবে তখন আপনি একটু মিডিয়াম হিট করে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু শুরু থেকে একটু হাই হিটে রাখাই ভালো আর কি তো চলুন বারো চোদ্দ মিনিট পরে আসছি আবার দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে হাত দিয়ে টাচ করলেও খুব সুন্দরভাবে বোঝা যায় খুবই গরম আমি খুব একটা ধরতে পারলাম না তো এগুলোকে আমাদের নামিয়ে নিতে হবে একটা ঠান্ডা জলের পাত্রে তো অন্য পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি এই দেখুন চাইলে ফ্রিজের জলও নিতে পারেন কিন্তু আমি নর্মাল জল নিয়েছি এবার এই মাশরুমস তুলে নিয়ে এই জলের মধ্যে রেখে দেবো এতে কি হবে মাশরুম গুলো মানে চিপচিপা হবে না মানে আঠালো আঠালো টাইপের হবে না আর কি তো এই জলের মধ্যে রেখে দিচ্ছি সমস্তগুলো তুলে নিয়ে আর এর পরে আমাদের বানাতে হবে সিজনিং বা এর জন্য একটা আমরা কি বলে মশলার ইয়ে করব সিজনিং করব কারি করব তো তার জন্য একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিলাম রসুন কুচি এক টেবিল চামচের মতো হবে আর শুকনো লঙ্কা কুটে নিয়েছি আমি ভাজা শুকনো লঙ্কা কুটে নিয়েছি এক চামচ এক চামচ নিচ্ছি আমি এক বড় চামচ এটা হচ্ছে হোয়াইট ভিনেগার এক চামচ নিচ্ছি আমি টমেটো কেচাপ এক চামচ গ্রিন চিলি সস এক চামচ ব্ল্যাক সয়া সস মানে ডার্ক সয়া সস আর এর সাথে নিচ্ছি আমি কিছু ধনে পাতা কুচি আর কিছু আমি নিচ্ছি পেঁয়াজ পাতা কুচি মানে স্প্রিং অনিয়ন বা গ্রিন অনিয়ন বলে যেটাকে পেঁয়াজ পাতা পেঁয়াজের গাছ সেটা কুচি করে নিয়েছি আর নিচ্ছি আমি দু চামচ মানে দু টেবিল চামচ সাদা তিল সেসমি সিডস দেড় টেবিল চামচ নিচ্ছি আমি চিনি আর আধা টি চামচ মানে আধা চায়ের চামচ নিচ্ছি আমি লবণ আর এবার আমরা এর মধ্যে এই যে নুডলস গুলো জলে ভিজছে এগুলো আমরা তুলে নিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে দেব। এর মধ্যে থেকে যদি একটু জল চলে আসে কোনো অসুবিধা নেই এমনিতেও কারিটা আমাদের একটু পাতলা তো করতেই হবে এত শুকনো শুকনো তো ভালো হবে না খেতে আর যে জলে আমি ভিজিয়ে রেখেছি ওটা কিন্তু খাওয়ার জল ওটা কোনো খারাপ জল না তাই এখান থেকে যদি জল চলে আসে কোনো অসুবিধা নেই তাহলে এক্সট্রা আমাদের একটুও জল দিতে হবে না আর অন্যদিকে আমি তেল রেখেছিলাম গরম করার জন্য তো এখন আমি গরম তেল দু টেবিল চামচ এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে আর এখন সব আমরা ভালো করে মিশিয়ে নেব যদি খুব বেশি শুকনো লাগে আপনার মিশ্রণটা তাহলে একটুখানি দু চামচ জল দিয়ে নিন মানে প্লেন জল খাওয়ার জল দিয়ে নিন এবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের গার্লিক সিজন পটেটো নুডলস কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমরা সার্ভ করব তো চলুন সার্ভ করে নেওয়া যাক ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা আমি অনেকবার ট্রাই করেছি অনেকবার নিজে খেয়েছি পরিবারের সবাইকে খেয়েছি এমনকি প্রতিবেশীদেরকেও খাইয়েছি ভীষণ টেস্টি হয় খেতে অবশ্যই ট্রাই করুন ট্রাই করলে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখুন আমি এখন আপনাকে খেয়ে দেখাচ্ছি যে এটা ভেতর পর্যন্ত কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা খুবই সফট দেখুন এরকম নাড়ালে দেখুন কিভাবে নড়ছে তো আমি এখন খেয়ে দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত একেবারে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একেবারেই কাঁচা নেই তো আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই একেবারে ঘড়ি দেখে যদি আপনি পনেরো মিনিটের জন্য সিদ্ধ করেন তাহলে একেবারে পারফেক্টলি কুক হয়ে যাবে অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই